প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় 2021 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা প্রথম পত্রের উত্তরের নির্দেশনা সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমার এই আলোচনা প্লাস বইয়ের তথ্যাবলী অবলম্বনে নিজের মতো করে তোমরা অ্যাসাইনমেন্ট উপস্থাপন করবে আশা করি। তো লক্ষ্য করি, এই যে আমি অ্যাসাইনমেন্টটি তোমাদের সামনে উপস্থাপন করেছি, এইখানে এই অ্যাসাইনমেন্টের তথ্যের আলোকে এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে। আচ্ছা, আমি একটু বড় করে উপস্থাপন করি। এই যে আমি প্রশ্নগুলি একটু বড় করে উপস্থাপন করেছি, এক থেকে শুরু করে পাঁচটি প্রশ্ন এখানে রয়েছে। তো এই পাঁচটি প্রশ্নের উত্তর আমরা ইচ্ছে করলে পাঁচটা পৃষ্ঠায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, আবার তোমরা এক পৃষ্ঠায় দুইটা অথবা যাদের হাতের লেখা বড় তারা এক প্রশ্নের উত্তর দুই পৃষ্ঠায়ও লিখতে পারো, সমস্যা নেই। তো আমরা দেখি এর উত্তরগুলো কীরকম হতে পারে, তাই না? এই যে প্রথম প্রশ্ন, ধান, পাট, গম, আখ, চাষযোগ্য কই মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে কৃষি বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও গবেষণার অবদান রয়েছে যা নিম্নরূপ। অর্থাৎ এই উপরের প্রশ্নের আলোকে আমাদের যে গবেষণার অবদান রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই নিচের অংশটুকু আমাদের উত্তর হিসেবে লিখতে হবে, এবং উপরে হেডিং হিসেবে আমরা উপরের অংশটুকু লিখবো। আমরা বিভিন্ন কালার ব্যবহার করতে পারি লেখার ক্ষেত্রে, তবে লাল কালি ব্যবহার করা যাবে না। কৃষিতে বিজ্ঞানীদের ব্যাপক অবদান রয়েছে। বিজ্ঞানীরা দীর্ঘকাল পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিনিয়ত নতুন বিষয় কৃষির মাধ্যমে যুক্ত করে কৃষি কর্মকাণ্ডকে আধুনিকায়ন করেছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা জলবায়ু, পরিবেশ, মাটি, পানি, উৎপাদন পদ্ধতি এসব বিষয় বিবেচনা করে এনে উচ্চতর গবেষণা করেছেন এবং তাদের গবেষণার মাধ্যমে কৃষিতে যুক্ত করেছে নতুন নতুন প্রযুক্তি। এছাড়াও আমরা এক নম্বর প্রশ্নের উত্তর আরও লিখতে পারি, আমাদের দেশে বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন। কৃষিতে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য উন্নত দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এসব ইনস্টিটিউট ও প্রতিষ্ঠানে বিজ্ঞানীরা কৃষির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। যেমন আরও বিষয়টি আমরা এখানে লিখতে পারি, এছাড়াও আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যাগুলো হচ্ছে যেমন পুষ্টির সমস্যা, সার ও বীজ ব্যবস্থাপনায় সমস্যা, খরা ও বন্যার সমস্যা, মাটির লবণাক্ততার সমস্যা, বিশেষ করে এই সামুদ্রিক অঞ্চলে। উপরোক্ত সমস্যাগুলির সমাধানে বিজ্ঞানীরা যথেষ্ট অবদান রেখেছে। দুই নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন, অর্থাৎ বিভিন্ন প্রকার নতুন জাত উদ্ভাবন করেছেন কোন কোন প্রতিষ্ঠান। তো লক্ষ্য করি, বর্তমানে বাংলাদেশে চারটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও একটি পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে। প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞান পড়াশোনার পাশাপাশি শিক্ষকগণ গবেষণা করে থাকেন। তাদের গবেষণার প্রাপ্ত উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি সম্পর্কে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও মাঠ কর্মীরা কৃষকদের অবহিত করে আসছেন। এছাড়াও আমরা বর্তমানে বাংলাদেশে সকল প্রকার কৃষি ফসলের জন্য বিশেষায়িত গবেষণাগার রয়েছে। তাদের গবেষণা প্রাপ্ত উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা উপকৃত হচ্ছেন এবং উৎপাদনে বিশেষ করে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কৃষিকে অধিকতর পরিবেশ বান্ধব করার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা IPM যাকে বলে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সহ কৃষকদের উৎসাহিত ও দক্ষ করে তোলার বিভিন্ন প্রক্রিয়া চালু রয়েছে। তো এগুলো আমরা লিখতে পারি বিশেষ করে। তো পরবর্তী তিন নম্বর প্রশ্নে বলছে, ধান গবেষণা প্রতিষ্ঠান বিরি থেকে ধানের বিভিন্ন জাত উদ্ভাবন সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। লক্ষ্য করি, বিরিয়ের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসোর্স ইনস্টিটিউট, এটি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট নামেও পরিচিত। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, তিন নম্বর, ধান গবেষণা প্রতিষ্ঠান বিরি থেকে ধানের বিভিন্ন জাত উদ্ভাবন সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। বিরি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট নামেও পরিচিতি। বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে ধান গবেষণা ইনস্টিটিউট কিরণ ও দিশারি নামের দুইটি ধানের জাত উদ্ভাবন করেছেন। সম্প্রতি বন্যা কবলিত এলাকার জন্য ব্রি ধান 51 এবং ব্রি ধান 52 নামে আরও দুটি নতুন ধানের জাতের উদ্ভাবন করেছেন। এই দুই জাতের ধান পানির নিচে প্রায় এই 1015 দিন পর্যন্ত টিকে থাকতে পারে।
এছাড়াও বন্যা যেমন কৃষকদের একটি বড় সমস্যা, তেমনি খরা ও লবণাক্ততা আরও একটি বড় সমস্যা। এই জন্য বিজ্ঞানীরা ব্রি ধান 56 এবং ব্রি ধান 47 নামের খরা সহনশীল ধানও উদ্ভাবন করেছেন। এছাড়া উপকূল অঞ্চলে লবণাক্ততার সমস্যা দূর করার জন্য ব্রি ধান 54 এবং ব্রি ধান 47 নামে এই ধান উদ্ভাবন করেছেন, যা এই কৃষকদের ভালো ফলন দিতে সহায়তা করছে। তো এগুলো আমরা লিখতে পারি এই বিরিয়ের অবদান হিসেবে। 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, কৃষি বিজ্ঞানীরা ধান ছাড়াও অন্যান্য কি কি জাত উদ্ভাবন করেছেন যা কৃষকের মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এর উত্তর হিসেবে আমরা লিখতে পারি, বিজ্ঞানীরা ধান ছাড়াও অন্যান্য যে জাত উদ্ভাবন করেছেন যা কৃষকের মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, তোমরা এগুলা বিশেষ করে নিজের মতো করে লিখে নিবে। যেমন ফুলের পরাগায়নের সময় পিতৃ গাছের গুণাগুণ যুক্ত হওয়ার সুযোগ থাকে, কিন্তু অঙ্গজ প্রজননে সে আশঙ্কা থাকে না। ফসলের বীজ ও নতুন জাত উন্নয়ন, বীজ সংরক্ষণ, রোগ বালাইয়ের কারণ শনাক্তকরণ, ফসলের পুষ্টিমান বাড়ানো সহ এই সকল কাজই বিজ্ঞানীরা এখন করে থাকেন। এছাড়া আরও আমরা বিজ্ঞানীদের অবদান হিসেবে লিখতে পারি, বিজ্ঞানীদের পরামর্শে কৃষকেরা কলা, আম, লিচু, কমলা, গোলাপ ইত্যাদি উৎপাদনেও অঙ্গজ প্রজনন ব্যবহার করে থাকেন। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তিগুলো কৃষকরা গ্রহণ করেছেন বলে উচ্চ ফলনশীল ধান, গম, ভুট্টা, যব এসব শস্যের উৎপাদনশীলতা আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিজ্ঞানীরা নানা ধরনের ফুল, ফল, শাকসবজি ও বৃক্ষ বিদেশ থেকে এনে এদেশের মাটিতে সংযোজন করেছেন। এগুলোর মাধ্যমে সংকলন করে দেশীয় পরিবেশে সহনীয় করে নতুন জাত উদ্ভাবন করেছেন, যেগুলো এদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের আলোচনার শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এই সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের যে ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তো লক্ষ্য করি কর্মসংস্থান বলতে বোঝায় যার মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে, তাই না? তো কৃষি একটি কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র। তো লক্ষ্য করি কৃষি উৎপাদন ও অগ্রগতির ফলে গ্রামীণ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, ফলে বেকার সমস্যা সমাধানের ব্যাপক ভূমিকা পালনের পাশাপাশি গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। প্রাচীনকাল থেকে কৃষিকাজ মানুষের প্রধান পেশা হিসেবে বিবেচ্য, বর্তমানেও এটি পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে প্রধান উপজীবিকা। প্রাচীন পেশা হিসেবে এই বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ করে কৃষির উপর। এছাড়াও কৃষিজাত দ্রব্য উৎপাদনে মানুষের কৃষিক্ষেত্রে আত্মকর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা অ্যাসাইনমেন্টে লিখতে পারি, উপসংহারে আমরা লিখতে পারি, সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা আমাদের এই বাংলাদেশের কৃষি অগ্রগতির মাধ্যমে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক অগ্রযাত্রার বিভিন্ন প্রতিষ্ঠান ও বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, তাই না? তো এই বিষয়গুলি তুমি আমার এই আজকে তথ্যের আলোকে তুমি নিজের মতো করে বই এবং আমার এই আলোচনাটির মাধ্যমে আশা করি অ্যাসাইনমেন্টটি সুন্দর করে উপস্থাপন করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, বন্ধুরা, পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।